হাই ফ্রেন্ড, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হ্যান্ড ব্লেন্ডার ছাড়া কী করে কেক বানানো যায় বাড়িতে খুব সহজ পদ্ধতিতে, সেই রেসিপিটাই আজকে আপনাদের শেখাবো। আর এই ধরনের নতুন নতুন রেসিপি শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকে প্রেস করে দিতে হবে, যাতে আমি যখনই কোনো এরকম নতুন নতুন ভিডিও আপলোড করব তখন যেন আপনাদের কাছে একটা নোটিফিকেশান যায়, আর সেই নোটিফিকেশানটা দেখে চটপট আপনারা রেসিপিটা চেক করতে পারেন। ভীষণ সহজ পদ্ধতিতে শিখিয়ে দিয়েছি হ্যান্ড ব্লেন্ডার ছাড়া অরেঞ্জ ফ্লেভারের ফ্রুট জুস দিয়ে, অরেঞ্জ ফ্রুট জুস দিয়ে কী করে ফ্রুট কেক বানাবেন। ভীষণ টেস্টি হয়, ভীষণ ইয়ামি খেতে হয়, আর ভীষণই সফট হয়েছে। দেখুন কত সফট হয়েছে, আর এটার টেস্ট অসাধারণ। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। চলুন তাহলে দেখিয়ে দিই এই অরেঞ্জ ফ্লেভারের ফ্রুট কেক বানাতে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে। লাগছে হচ্ছে তেল, আমি এখানে সাদা তেল দিয়ে করেছি, আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন। তবে কেকে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করবেন কেক বানানোর জন্য সেগুলো যেন সবই রুম টেম্পারেচারের হয়। আমি এখানে নিয়েছি চিনি, চিনির মধ্যে রয়েছে দারচিনি, ছোটো এলাচ আর জায়ফল, ওইটা দিয়েই এই চিনিটাকে মিক্সিতে মিহি করে গুঁড়ো করে রেখেছি, যাতে চিনির মধ্যে ওই মশলার গন্ধগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। আর লাগবে হচ্ছে ময়দা, যত বড় কেক বানাবেন ততখানি কিন্তু ময়দা লাগবে। আর এখানে ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি চেরি, কাজু বাদাম, নিয়েছি হচ্ছে টুটি ফুটি আর কিশমিশ, আমন্ড, আর এটা হচ্ছে খেজুর গুড়। খেজুর গুড়কে গলিয়ে রেখেছি, মানে লিকুইড খেজুর গুড়। আর লাগবে অরেঞ্জ এসেন্স, আমি এটা অরেঞ্জ এসেন্স দিয়ে করেছি, আপনারা চাইলে এতে যে কোনো এসেন্স দেবেন, তবে অরেঞ্জ ফ্লেভারের যেহেতু ফ্রুট জুস আমি ইউজ করছি সেই জন্য আমি অরেঞ্জ এসেন্সই নিয়েছি। আর লাগবে বেকিং পাউডার, বেকিং সোডা, বেকিং সোডা মানে হচ্ছে খাবার সোডা। আর গুড়টাকে কিন্তু আমি অল্প একটু জল দিয়ে পাটা লিখে গলিয়ে রেখেছি, যাতে এটা দিলে খুব সুন্দর একটা কালার হয়। আর এই গুড়টার বদলে আপনারা ব্রাউন সুগার দিয়েও করতে পারেন, তাহলে একটা দারুণ কালার হবে। এটা জাস্ট কালারের জন্য দিয়েছি, আপনারা না চাইলে সাদা করতে হলে শুধু চিনির গুঁড়ো দিয়ে করলেও হবে কেকটা। তো চলুন এবার কী করে কেকটা বানাচ্ছি সেইগুলো আস্তে আস্তে দেখাতে থাকি। এই কেকটা বানানোর জন্য আমাকে ফ্রুটগুলোকে ফ্রুট জুসের মধ্যে, মানে অরেঞ্জ ফ্রুট জুসটার মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে, যাতে খুব সুন্দরভাবে ফ্রুটসগুলোর মধ্যে অরেঞ্জ ফ্লেভারটা এসে যায়। তো সেই জন্য আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম ফার্স্টে চেরি, আমন্ড কুচো, কাজু কুচো, টুটি ফুটি আর কিশমিশ, যা যা ফ্রুট নেবেন সেগুলো সব এর মধ্যে দিয়ে অরেঞ্জ ফ্রুট জুস দিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। 1 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে, 1 ঘন্টা বাদে আমি ফিরে আসছি, এটা যতক্ষণ না শোক হচ্ছে ততক্ষণ এইভাবে চাপা দিয়ে রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। তো ফ্রুটগুলো আমার একদম ফ্রুট জুসটা টেনে নিয়েছে, দেখুন খুব সুন্দরভাবে ফ্রুট এবং নাটসগুলো খুব সুন্দর দেখতে হয়ে গেছে। আর এর মধ্যে আপনারা অরেঞ্জ, মানে যে অরেঞ্জ লেবু, সেই অরেঞ্জ লেবুর জেস্টটাও দিতে পারেন, মানে গাটা ঘষেও দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর ফ্লেভার হয়, আমি সেটা দিইনি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ, চিনিটা কিন্তু কম বেশি করা যায়, তো আমি এখানে স্বাদ মতো চিনি দিলাম, কারণ কেক অনেকে মিষ্টি মিষ্টি বেশি খেতে ভালোবাসে, অনেকে হালকা মিষ্টি দিয়ে কেক খেতে ভালোবাসে, সেই ক্ষেত্রে চিনিটা কিন্তু আপনাদের পছন্দ মতো দেবেন। এবার দিয়ে দিলাম আমি ময়দা, ময়দাটা অবশ্যই চেলে দেবেন, আমার কিন্তু ময়দাটা চালাই আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খাবার সোডা, আর এর মধ্যে আপনারা নুন দিতে পারেন, বাট আমি এই ফ্রুট কেকটায় নুন দিই না, তাই জন্য নুন দিলাম না। এবার দিলাম এর মধ্যে বেকিং পাউডার, আমি কিন্তু এটা এই কেকটা বানানোর সময় হ্যান্ড ব্লেন্ডার ইউজ করিনি, দেখতেই পাচ্ছেন আমি এটা পুরো স্প্যাচুলা দিয়ে করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অরেঞ্জ এসেন্স,
দিয়ে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম এখন হচ্ছে খেজুর গুড়টা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে কিন্তু এইভাবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে। আর যতখানি আপনাদের ফ্রুট জুস লাগবে ততখানি আপনারা ইউজ করতে পারেন। আর আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, প্লিজ চেক করে নেবেন। এই কেকটা বানাতে আমি কত কী ইনগ্রেডিয়েন্টস নিয়েছি এবং কত কী পরিমাণের ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। তো মোটামুটি আমার ব্যাটারটা গোলা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার। আমি ভিনিগারটা কিন্তু ইনগ্রেডিয়েন্টসে দেখাইনি, তাই জন্যই বললাম ইনগ্রেডিয়েন্টসের ডিটেলস দেখার জন্য ডেসক্রিপশান বক্সটা অবশ্যই চেক করতে হবে। কেক ব্যাটার মোটামুটি রেডি। এবার আমি প্রিহিট করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে বেক করব আমি। এই সেম প্রসেসে প্রেশার কুকারেও আপনারা বেক করতে পারেন। আর কড়াইটার মধ্যে বেক করার জন্য আমি কড়াইটা এখন হাই ফ্লেমে গ্যাস জেলে বসিয়ে দিলাম, মোটামুটি 10 থেকে 15 মিনিট। এটা প্রিহিট হতে সময় লাগে, তো চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট এটা প্রিহিট হোক, ততক্ষণে আমাদের কেক ব্যাটারটা রেডি করে নিই। কেক ব্যাটারে আমার তেল দেওয়া হয়নি তখন, তো কেক ব্যাটারে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কেক টিনে আমি বেক করব। তো কেক টিনে আমি এখানে যে বাটার পেপার দিয়ে দিয়েছি, বাটার পেপার যদি আপনাদের কাছে না থাকে যে কোনো সাদা পেপার দিলেও চলবে, বা তেল ব্রাশ করে তার মধ্যে ময়দা দিয়েও আপনারা বেক করতে পারেন। আর যেহেতু আমরা এটা প্রেশার কুকার বা কড়াইতে বেক করছি, সেজন্য এই যে কোনো পাত্র নিলেই হবে, কেক টিন নিতে হবে তা নয়। সিলভারের যে কোনো পাত্র নিলে ভালো হয়, তবে স্টিলের পাত্রে বেক করবেন না, কারণ অনেক সময় পুড়ে যাওয়ার চান্স থাকে, কারণ স্টিলের জিনিস তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো সেই জন্য আমার মনে হয় স্টিলের কোনো পাত্রে বেক না করাই ভালো কেক। তো আমি কেক ব্যাটারটা কেক টিনে দিয়ে দিয়েছি। আর অন্য কেক ব্যাটারের থেকে ফ্রুট কেকের ব্যাটার একটু ঘন করবেন, নাহলে কিন্তু ফ্রুট কেক যখন বেক হবে ফ্রুটগুলো তলায় চলে যাবে। আর যদি এরকম ঘন করে ব্যাটারটা গোলেন, তাহলে দেখবেন ফ্রুটগুলো সমস্ত কেকে খুব সুন্দরভাবে মধ্যিখানে থাকবে। তো কেক ব্যাটার আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা কেকটাকে বেক করতে দেবো। তো ওদিকে আমার কড়াইটাও কিন্তু প্রিহিট হয়ে গেছে। কেক ব্যাটারটা কেক টিনের মধ্যে দেওয়ার পর আমি ওপর থেকে একটু জাস্ট সাজিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা না সাজালেও ভালো লাগবে। একটু সাজিয়ে দিলে কি হয়, দেখতে ভালো হয় কেকটা বেক হওয়ার পর। একটু কাজু আর চেরি দিয়ে আমি এটা সাজিয়ে দিচ্ছি। আর আমি এখানে যে যে ফ্রুটগুলো ইউজ করেছি, এই ফ্রুটসগুলোই যে দিতে হবে তা নয়, যে কোনো ড্রাই ফ্রুট আপনারা দিতে পারেন, এর মধ্যে আরও বেশি ড্রাই ফ্রুটও দিতে পারেন, বেরিজ দিতে পারেন, বা আপনাদের যে কোনো খুশি মতো দিতে পারেন। আমার কাছে যা যা ছিল আমি সেইগুলো দিয়েই করে আপনাদের দেখিয়েছি। এবার কেকটা খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, এটা এবার বেক করতে দিচ্ছি। কেকটা একবার এরকম কেক টিনটা ট্যাপ করে নেবেন বেক করতে বসানোর আগে, যাতে কোনো ভেতরে এয়ার বাবল না থাকে, সেই জন্য অবশ্যই কেক টিনটাকে একটু ট্যাপ করে নেবেন। তো এদিকে আমার কড়াইটাও কিন্তু প্রিহিট হয়ে গেছে একদম। কড়াইয়ের মধ্যে নুনের ওপর আমি কেক টিনটা বসাচ্ছি না, সেই জন্য আমি একটা ডিশ নিয়েছি, স্টিলের ডিশ, সেটা রেখে তার উপর কেক টিনটা এরকম রেখে বেক করব। আর স্টিলের যদি ডিশ না রাখতে চান, কোনো রকম স্ট্যান্ড রাখতে পারেন, স্ট্যান্ড রেখে তার ওপর কেক টিনটা রাখবেন, নাহলে কিন্তু কেকের তলাটা ধরে যেতে পারে। ডাইরেক্ট নুনের ওপর একদমই বসাবেন না। এবার এটা বেক করতে হবে মোটামুটি 30 থেকে 35 মিনিট, তার মধ্যে হয়ে যাবে। মাঝে একবার চেক করে দেখে নিতে পারেন 20 মিনিট বাদে টুথপেক দিয়ে। তো আমি 30 থেকে 35 মিনিট বাদে কেকটা বেক করে ফিরে আসছি। পঁয়ত্রিশ মিনিট বাদে আমি খুলে দেখাচ্ছি কেকটা বেক হয়েছে কি না, ঠিকঠাক মতো চেক করে নিচ্ছি। তো আমি একটা টুথপেক দিয়ে দেখব, একদম মিডিলের টুথপেকটা গুঁজে দেখবেন, যদি ক্লিন বেরোয়, পরিষ্কার বেরোয়, তাহলে বুঝবেন যে কেকটা ঠিকঠাক মতো আপনাদের বেক হয়ে গেছে। তবে অন্য কেকের চেয়ে ফ্রুট কেক বেক হতে একটু টাইম বেশি লাগে। যতক্ষণ না
কেকটা ঠিকঠাক মতো বেক হচ্ছে বা টুথপেকটা ক্লিন বেরোচ্ছে ততক্ষণ কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে কেকটা বেক করে যেতে হবে। তো এবার আমি কেকটা গ্যাসের কড়াই থেকে বার করে নিয়েছি, কারণ কেকটা আমার বেক হয়ে গেছে। এবার এটা একদম ঠান্ডা করে নিতে হবে, যতক্ষণ না রুম টেম্পারেচারে আসে ততক্ষণ আমাদের একটু ওয়েট করতে হবে, তারপর কেক টিন থেকে আমি বার করব। কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে, তো এবার আমি এটা কেক টিনটা থেকে বার করব। তার আগে আমি একবার ছুরি দিয়ে এরকমভাবে ধারটা ক্লিন করে নেব। এরকমভাবে পরিষ্কার করে নিলে কী হবে, কেকটা খুব সহজেই কেক টিন থেকে আমাদের বেরিয়ে আসবে। কেক টিন থেকে আমাদের বেরিয়ে এসছে আর কেক টিন একদম পরিষ্কার। এবার আমি কাগজটা এখন খুলে নেব, নিয়ে একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর কাটবো, কারণ এটা এখন একটু একটু ভেতরটা গরম আছে। তো আরেকটু ঠান্ডা হোক, তারপর আমি কেটে দেখাচ্ছি কত সফট হয়েছে দেখুন। এগলেস উইদাউট ওভেন এবং উইদাউট হ্যান্ড ব্লেন্ডার কেক কত সফট হয়েছে দেখুন। আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে আমি হ্যান্ড ব্লেন্ডার ছাড়া যেন আপনাদের কেক বানিয়ে দেখাই। ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণ সুন্দর একটা টেস্ট হয়েছে, কারণ অরেঞ্জের ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভারটা এত সুন্দর এসেছিলো যে কি বলবো। অবশ্যই বাড়িতে এটা বানিয়ে একবার দেখবেন, আর যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই একটা লাইক করবেন। যথেষ্ট আপনাদের বুঝিয়ে শেখানোর চেষ্টা করেছি, যাতে আপনারা ইজিলি, যারা কেক বানাতে পারেন না তারাও যাতে বানাতে চেষ্টা করেন। আর যদি রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করবেন, তাহলে আমরা খুব উৎসাহ পাই আরও নতুন নতুন রেসিপি শেখানোর জন্য। শেয়ার করবেন যাতে এই রেসিপিটা আরও অনেকে শিখতে পারে, শিখে এটা বানাতে পারে। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা বন্ধুরা, সবাই ভালো।